হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি থ্রি ফেস সার্কিটের ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন রিলেটেড আরও একটি প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে আমাদের এই ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশনের আমি যে বেসিক ক্লাসটি দিয়েছিলাম সেটা অবশ্যই একটু দেখে আসুন তো দেখুন এখানে বলছে যে এ ওয়াই কানেক্টেড ব্যালেন্সড থ্রি ফেস জেনারেটর উইথ অ্যান ইম্পিডেন্স অফ জিরো পয়েন্ট ফোর প্লাস জে জিরো পয়েন্ট থ্রি ওহোম পার ফেস ইজ কানেক্টেড টু এ ওয়াই কানেক্টেড ব্যালেন্সড লোড উইথ অ্যান ইম্পিডেন্স অফ টোয়েন্টি ফোর প্লাস জে নাইনটিন ওহম পার ফেস দ্য লাইন জয়নিং দি জেনারেটর অ্যান্ড দ্য লোড হ্যাজ অ্যান ইম্পিডেন্স অফ জিরো পয়েন্ট সিক্স প্লাস জে জিরো পয়েন্ট সেভেন ওহোম পার ফেস

এবং লোড এই যে ওয়াই কানেক্টেড ব্যালেন্সড লোড ঠিক আছে অর্থাৎ এটা ওয়াই ওয়াই কানেকশন এখন হচ্ছে ব্যালেন্সড থেকে আনব্যালেন্সড তো এটা তো আমাদের বলেই দিছে এখানে সোর্সও ব্যালেন্সড লোডও ব্যালেন্স ঠিক আছে তো লোড আর সোর্স ক্লিয়ার এখন লাইনটা আমরা দেখি লাইনে বলছে আমাদের হ্যাজ অ্যান্ড ইম্পিডেন্স অফ জিরো পয়েন্ট সিক্স প্লাস জে জিরো পয়েন্ট সেভেন পার ফেজ অর্থাৎ প্রতি ফেজেই সমান করে ইম্পিডেন্স দ্যাট মিন্স এটা নিঃসন্দেহে একটি ব্যালেন্সড কন্ডিশন তো এখন আমরা মানে ডিসকাশনটা শুরু করবো তো আমাদের ইয়ে অনুযায়ী আমরা ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলব প্রথমে আমাদের থ্রি ফেজ জেনারেটর থ্রি ফেজ জেনারেটর এটার একটা ইম্পিডেন্স আছে বলছে তাহলে প্রতিটাতে আমরা একটা ইম্পিডেন্স দেব তাহলে এই যে জেনারেটর আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এন ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ভোল্ট তাহলে জেনারেটরের ইন্টারনাল সরি এটা হচ্ছে আমার এক ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি বি এ এন এত ভোল্ট এটা এ আর এটা হচ্ছে জেনারেটর ইম্পিডেন্স কত দিচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর প্লাস জে জিরো পয়েন্ট থ্রি ওহম প্রতি ফেজে তাহলে বাদ বাকি দুই ফেদেও একটু দিয়ে দেই আমাদের এটা প্লাস মাইনাস এটা কত ওয়ান টোয়েন্টি আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমাদের পজিটিভ সিকোয়েন্স কম্পো ইয়েটাও আমাদের লাগবে তো পজিটিভ সিকোয়েন্সটা আমি বেসিক ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে এ ফেজে যত হবে বি ফেজে হবে তার থেকে একশো বিশ ডিগ্রি ল্যাক তাহলে থার্টি থেকে একশো বিশ ডিগ্রি মাইনাস করলে আমার কত হয় থার্টি মাইনাস একশো বিশ মাইনাস নব্বই ডিগ্রি তাহলে মাইনাস নব্বই ডিগ্রি ভোল্ট এটা আমার বি ফেজ আর এটার কত ইন্টারনাল এই কত দিসে আমার ইম্পিটেন্সটা জিরো পয়েন্ট ফোর প্লাস জে জিরো পয়েন্ট থ্রি এত ওহম ফাইন এবার সি ফেস এই যে সি ফেস এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর প্লাস জে জিরো পয়েন্ট থ্রি এত ওহো তাহলে এই যে টান দিলাম এবার বলছে যে মাঝখানে জয়নিং লাইনে এই সোর্স এবং লোডের জয়নিং লাইনে আমার একটা ইম্পিডেন্স আছে কোই এই যে দি জয়নিংটা লোড হ্যাজ অ্যান ইম্পিডেন্স অফ জিরো পয়েন্ট সিক্স প্লাস জে জিরো পয়েন্ট সেভেন তাহলে প্রতি ফেজেই আমার এটা করে ইম্পিডেন্স অ্যাড করে দিতে হবে লাইনের ইম্পিডেন্স এটা তাহলে প্লাস জে জিরো পয়েন্ট সেভেনও হোম এই যে সেকেন্ড ফেজ এটা তো সেম জিরো পয়েন্ট সিক্স প্লাস জে জিরো পয়েন্ট সেভেন আর লাস্টে তিন নম্বর ফেস সি ফেস এটাতে জিরো পয়েন্ট সিক্স প্লাস জে ফাইন এবার আমার কি বলছে লোডেও আমার লোডও আমার ওয়াই কানেক্টেড দ্যাট মিন্স লোডের জায়গাটায় আমি দেখুন ওয়াই কানেকশন করে দেবো তো সেই লোডের ইম্পিডেন্সটা কত লোডের ইম্পিডেন্স এই যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস জে নাইনটিন এত ওহম টোয়েন্টি ফোর প্লাস জে নাইনটিন সরি এত ওহো কানেক্টেড হইল আর এই সাইডে আরেকটা আছে ওয়াই কানেকশন করে দিচ্ছি এটা টোয়েন্টি ফোর প্লাস জে নাইনটিন হো হোম আর আমরা আগেই নিউট্রালগুলো শর্ট করে নেই এই দুই নিউট্রাল আমাদের তো পরে লাইন কারেন্ট হিসাব করার সময় আমার লাগবেই সো আগেই কাজটা করে নিলাম তাহলে এটা হচ্ছে আমার এ ফেস এটা ছোটাতে রে এরপরে আমার কি বি ফেজ হচ্ছে কোনটা এটা আর এটা ক্যাপিটাল সি ফেস এটা ছোট হাতে সি ফেস হয়ে গেলো এই যে ছোট হাতে সি তাহলে এখন দেখুন আমরা ফার্স্টে লাইন ভোল্টেজগুলো বের করি এ নাম্বার তো লাইন ভোল্টেজ বের করতে আমাদের ভি বি লাগবে এ বি এই যে ভি বি তো এটা হচ্ছে সিম্পলি আমার কত ভিএন মাইনাস এন ঠিক আছে তাহলে ভি এ এন ভোল্টেজ আমার জানা ভি এন ভোল্টেজও আমার জানা সো আমি দেখুন ভি এ এন মাইনাস এন আমি বলছি যে যেটা প্রথমে হয় সেটা প্রথমে মাইনাস পরেরটা ঠিক আছে তাহলে বিএন মাইনাস বিবিএন করে নেই ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস নব্বই ডিগ্রি তাহলে হিসাব করি কত আছে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস নব্বই ক্যালকুলেটার বসাইলাম এটাকে আর্থিটা ফর্মে নিয়ে গেলাম তাহলে দুশো সাত দশমিক আট চার ছয় এক অ্যাঙ্গেল ডিগ্রি ফাইন তাহলে বের করি ভিবিসিটা আমার হচ্ছে বিবিএন মাইনাস বিসিএন তো ভ্যালু জানা আছে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস ডিগ্রি তিন নাম্বার ফেজারটা কি বের করছি তিন নাম্বার ফেজারটা দেখানোই হয় না দেখুন এটা আমি একটু করে ফেলি তাহলে এটা থেকে একশো বিশ ডিগ্রি লিড মানে একশো পঞ্চাশ ডিগ্রি এত ভোল্ট তাহলে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে হিসাব করি কত আসে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস নব্বই মাইনাস ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল ওয়ান ফিফটি এটাকে আর্থিটা ফর্মে নিয়ে নেব দুইশো সাত দশমিক আট চার ছয় এক অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি এত ভোল্ট তারপরে কত ভিসি এটা হচ্ছে আমার কত ভিসি এন মাইনাস বি এন তাহলে ভিসিএন হচ্ছে আমার ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল একশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি জাস্ট বিয়োগ করি ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল একশো পঞ্চাশ মাইনাস ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এটা জাস্ট এটা জাস্ট আমাকে একশো আশি ডিগ্রি রিটার্ন করবে দুইশো সাত দশমিক এক অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি এত ভোল্ট আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি দুশো সাত দশমিক আট চার আট পাঁচ প্রথমটা সিক্সটি ডিগ্রি পরেরটা মাইনাস সিক্সটি ডিগ্রি তারপরেরটা মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রিটা বইতে তো সমস্যা নয় প্লাস একশো আশি ডিগ্রি আর মাইনাস একশো আশি ডিগ্রি রেজাল্ট আসলে একই সো এটা নিয়ে ঘাবরানোর কোনো কিছু নাই এটাকেই জাস্ট আপনি হিসাব করে দেখুন এই দুশো সাত দশমিক আট চার ছয় এক অ্যাঙ্গেল মাইনাস একশো আশি ডিগ্রি বসিয়ে ক্যালকুলেটার ইকুয়াল দিলে দেখবেন যে যে রেজাল্ট আপনার আসছিল সেটাই আমার ব্যাক করছে সো এটা টেনশনে কোনো কিছু নাই তো এবার আমার লাগবে হচ্ছে লাইন কারেন্ট তো লাইন কারেন্টের জন্য গতদিনও আমি দেখিয়ে দিয়েছিলাম ওই সেম সিস্টেম আই এ এ টু ক্যাপিটাল এ এই যে এই কারেন্টটা তো এটার জন্য আমার মেইন ভোল্টেজ হচ্ছে আমার ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ঠিক আছে এই যে সিঙ্গেল ফেজে জাস্ট ভাগ করে নিব আমরা এই যে এই লাইনটা কত গ্লাসে আমি যেভাবে সেপারেট করে দেখিয়েছিলাম সেই সেম সিস্টেম এটার কারণে আমার নিউট্রালটা আমি শর্ট করছি ঠিক আছে তাহলে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওইটার কারেসপন্ডিং যতগুলো ইম্পিডেন্স আছে তাহলে জিরো পয়েন্ট ফোর প্লাস জে জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট সিক্স প্লাস জে জিরো পয়েন্ট সেভেন প্লাস টোয়েন্টি ফোর প্লাস সবগুলো ইম্পিডেন্স নিচে আমি যোগ করে নিলাম তাহলে এভাবে যদি হিসাব করি তাহলে এটা আস্তে আস্তে ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি জে জিরো পয়েন্ট থ্রি ভাগ করলাম এটা রেজাল্ট আসলো আমার যে রেজাল্ট আসলো সেটাকে আমি লিখতেছি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফোর এইট টু অ্যাঙ্গেল মাইনাস এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফোর এইট টু অ্যাঙ্গেল মাইনাস এইট পয়েন্ট সিক্স ফাইভ নাইন এইট এত ডিগ্রি অ্যাম্পিয়ার তো বাদ বাকি দুই ফেজ আমি আর ক্যালকুলেশন করে দেখাইলাম না সেম সিস্টেম জাস্ট বি ফেজের ভোল্টেজ হচ্ছে এটা ভাগ এইখানকার টোটাল ইম্পিডেন্স তো এটা হিসাব করলে যে রেজাল্টটা আসবে সেটা আমি একটু শর্টকাটে এখানে করতেছি সেটা হলো যে এই যে ফেজের ম্যাগনিচিউড ভ্যালু তো সেম জাস্ট ফেজ ভ্যালুটা আমার কি হবে ফেজের ভ্যালুটা আমার একশো বিশ ডিগ্রি লেগে যাবে তাহলে মাইনাস এইট পয়েন্ট এটা থেকে একশো বিশ ডিগ্রি আরও মাইনাস করতে হবে তাহলে এইট পয়েন্ট সিক্স ফাইভ নাইন এইট মাইনাস একশো বিশ মাইনাস একশো দশমিক ছয় পাঁচ নয় আট এত ডিগ্রি এবং লাস্টে কত সি ফেস আই সি ফেস তো না এটা লাইন কারেন্ট অ্যাকচুয়ালি আমি বের করতেছি একবারে লাইন বের করতেছি তো ভ্যালু ফেজে এটার সাথে একশো ডিগ্রি প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস এইট পয়েন্ট সিক্স তাহলে একশো এটা আমি একটু শর্টকাটে করলাম তিন চার শূন্য দেয় আপনার যদি জটিল লাগে তাহলে ভেঙে ভেঙে করেন দেখেন রেজাল্ট সেমে আসার কথা ঠিক আছে মাইনাস একশো দশমিক সামথিং আর একশো এগারো দশমিক ডিগ্রি ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ